হ্যালো ফ্রেন্ডস রিয়া বলছে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি রিয়া এবং আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে থ্রি ইয়ার্স যে এলএল যে সমস্ত কলেজ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই সমস্ত কলেজের ফিস স্ট্রাকচার নিয়েও আমি একটা আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসব এবং আজকের ভিডিওতে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে থ্রি ইয়ার্স এলএলবি যে সমস্ত কলেজে করানো হয় সেই সমস্ত কলেজের ফি স্ট্রাকচার নিয়ে কথা বলবো তো আগের ভিডিওতে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোই কিন্তু যে থ্রি এস কলেজগুলি রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে যেই কলেজগুলির লোকেশান সেই সমস্ত কলেজের লোকেশন এবং কোন কোন কলেজে থ্রি ইয়ার্স এল করানো হয় এবং তার সঙ্গে আরও কিছু টুকিটাকি ইনফরমেশান নিয়ে তো আজকে ভিডিওতে কিন্তু আমি মেনলি কথা বলবো এই সমস্ত প্রাইভেট এবং গভর্নমেন্ট ল কলেজগুলি থ্রি ইয়ার্স এলএল ল কলেজগুলির ফিস স্ট্রাকচার নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে রিলেটিভসদের সাথে এবং কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আরও নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ইলি থ্রি ইয়ার্স এলএলবি কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই করতে পারবে তোমরা এলিজিবল এবং যেই ক্রাইটেরিয়াগুলো তোমাদের দরকার কোনো এজ বার আছে কি না বা কত পার্সেন্ট মার্কস দরকার মিনিমাম গ্র্যাজুয়েশানে সেই সমস্ত ইনফরমেশন নিয়ে কিন্তু আগে ভিডিওতে আমি কথা বলেছি তো সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখলাম সেটা তোমরা দেখে আসতে পারো তো আজকের ভিডিওতে মেন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফি স্ট্রাকচার ফার্স্টে যে কলেজটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে সারসোনা ল কলেজ যেটি কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত এবং এই শারশোনাল ল কলেজে তোমরা থ্রি ইয়ার্স এলএলবি করতে পারবে এলএলএমও করতে পারবে তোমাদের গ্র্যাজুয়েশনের পর আরেকটা কথা বলে রাখি যে আগে ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে শারশোনাল ল কলেজ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত এবং এটির লোকেশন কিন্তু তোমাদের কলকাতাতেই তো আগের ভিডিওটাই আই থিঙ্ক আমি বাঁকুড়া ইউনিভার্সিটির সাথে বাঁকুড়াতে অবস্থিত বলে দিয়েছিলাম তো আজকে সেটা আমি কারেক্ট করে দিলাম যে এই কলেজটির লোকেশন কিন্তু কলকাতায় তো চলো ফার্স্টেই আমরা দেখে নিচ্ছি শাহসোনা ল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট এবং সেখানে কি বলছে এই কলেজের ফি স্ট্রাকচার নিয়ে তো তোমরা ডাইরেক্ট কিন্তু ফোনেই দেখে নিতে পারো ওয়েবসাইটের মাধ্যমে তো ফার্স্টে তোমাদের ক্রোম ব্রাউজার থেকে তোমরা শাহসোনা ল কলেজ বলে লিখলেই কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফি স্ট্রাকচারটা এল বি যেটার টিউশন ফিস হচ্ছে আঠের আঠাশ হাজার পাঁচশো পার সেমিস্টার অ্যাডমিশন ফিস তিন হাজার পাঁচশো এটা কিন্তু ওয়ান টাইম অ্যাডমিশনের সময় কিন্তু নেওয়া হবে লাইব্রেরি ফিস রয়েছে দু হাজার পাঁচশো পার সেমিস্টার লাইব্রেরি কশন ডিপোজিট যেটা এক হাজার এটাও কিন্তু ওয়ান টাইম তোমাদের একদম অ্যাডমিশনের সময় নেওয়া হবে দেন ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন ফিস যেটা দেড় হাজার পার সেমিস্টার তো এই সমস্ত কিছু যদি আমরা যোগ করি তাহলে আমরা টোটাল কিন্তু দেখব তোমাদের বত্রিশ হাজার পাঁচশো সামথিং কিন্তু পার সেমিস্টারে দিতে হচ্ছে এবং নেক্সট কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস রয়েছে তো অ্যাডমিশন ফিসটাও কিন্তু তোমাদের ওয়ান টাইম রয়েছে তো এখানে তোমরা কিন্তু আমরা দেখে নিলাম যে শাসনা ল কলেজের পাঁচ সেমিস্টার ফিস কত এবং এখানে বলে রাখি যে তোমাদের সেমিস্টার কিন্তু থ্রি ইয়ার্স এলএল মোট ছটা সেমিস্টার তো নেক্সট আমরা চলে এসেছি এম আই ইএসআরএম ল কলেজের ওয়েবসাইটে এবং এই কলেজটির ব্যাপারে কিন্তু আমি আগের দিন বলেছিলাম ভিডিওতে আমরা চলে যাই ওয়েবসাইটে এবং এর ফি স্ট্রাকচারটা দেখে নিই এবং এই কলেজে তোমাদের অ্যাডমিশনের ক্রাইটেরিয়া এছাড়াও তোমাদের যে লোকেশান এগুলো সম্পর্ক কিন্তু আমি আগের ভিডিওতেই তোমাদের সাথে আলোচনা করেছি এবং একটা জিনিস দেখো যেখানে কিন্তু বলেছে যে থ্রি ইয়ার্স এল বির যে অ্যাডমিশন সেশনটা হচ্ছে দু হাজার সেটা কিন্তু এখনও কিছু সিটস রয়েছে তো তোমরা যারা যারা অ্যাডমিশান নিতে চাও এই কলেজে তোমরা কনট্যাক্ট করতে পারো এই কন্ট্যাক্ট নাম্বারে তো এমআইএস ল কলেজের ফিজ স্ট্রাকচারটা আমরা দেখে নিচ্ছি এখানকার থ্রি ইয়ার্স এল বির যে ডিগ্রিটা সেখানকার ফি স্ট্রাকচারটা হলো এক লক্ষ নিরানব্বই হাজার একশো টাকা মানে প্রায় দু লাখ টাকা এবং দেখো পাশে কিন্তু বলেই দিয়েছে দিস ফিস মে বি সাবজেক্ট টু চেঞ্জ এটা কিন্তু চেঞ্জ হতে পারে এবং এই সেশানটা হচ্ছে দু হাজার থেকে দু এই সেশানের কিন্তু এই ফি স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পার সেমের প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা ফিজ দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ানের দেওয়া রয়েছে আইএনআর সাতচল্লিশ হাজার নশো প্লাস তিরিশ হাজার সেমিস্টার টু হচ্ছে চব্বিশ হাজার আটশো চল্লিশ এবং বাদ বাকি যে সেমিস্টারগুলো সেগুলো কিন্তু সেম থাকছে টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফোরটিন নেক্সট কলেজ হচ্ছে হলদিয়া ল কলেজ এই কলেজের ফিজ স্ট্রাকচার দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং এটা কিন্তু অবশ্যই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এবং বাকি ডিটেলস আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তো অ্যাডমিশনে ক্লিক করে আমরা ফিজ স্ট্রাকচার দেখে নেব তো এই কলেজের ফি স্ট্রাকচার হলো থ্রি ইয়ার্স এল এল ফর্ম ফিল আপ এগুলোতে তোমাদের তিনশো টাকা এবং অ্যাডমিশন ফিস হচ্ছে সিক্স থাউজেন্ড এবং টিউশন ফিস হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড এটা কিন্তু পার সেমিস্টার এবং এই অ্যাডমিশন ফিসগুলো কিন্তু তোমাদের ওয়ান টাইমের আর টিউশন ফিস যেটা সেটা তোমাদের পাঁচ সেমিস্টারের এবং এছাড়াও কিন্তু এই কলেজে তোমরা ফাইভ ইয়ার্স যে বিএলএলবি এবং এল এই দুটো কোর্সই কিন্তু করতে পারবে নেক্সট কলেজ মেদনাপুর ল কলেজ এই কলেজের ফিস স্ট্রাকচারটা আমরা দেখে নেব এটাও কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেই এবং এটি একটি প্রাইভেট কলেজ এবং এর অ্যাডমিশন কিন্তু গোয়িং অন এখানে দেখাচ্ছে মানে অ্যাডমিশন কিন্তু এখনও চলছে এই কলেজে তো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা তারা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে মেদিনাপুর ল কলেজে কনডাক্ট করতে পারো এছাড়াও এই কলেজের যে থ্রি ইয়ার্স বি তার ফি স্ট্রাকচার হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার সেমিস্টার ওকে তাহলে মিন্নাপুর ল কলেজের পরে আমি চলে যাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি এবং এই বর্ধমান ইউনিভার্সিটির যেই চারটে মোট পাঁচটা কলেজ রয়েছে তার মধ্যে তোমাদের প্রাইভেট কলেজ রয়েছে এবং গভর্নমেন্ট কলেজও রয়েছে সেই কলেজের কিন্তু ডিটেলস ইনফরমেশান ফি স্ট্রাকচার সমস্ত কিছু ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে তো সেই ভিডিওটাতে গিয়ে তোমরা দেখে নিতে পারো কলেজগুলির আলাদা আলাদা যে ফি স্ট্রাকচার এবং তার সাথে সাথে প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা যে সমস্ত ইনফরমেশানগুলো রয়েছে সেগুলো এবং এই কলেজে যে গভর্নমেন্ট কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু তোমরা খুব কম ফিসে কিন্তু তোমরা পড়তে পারবে অ্যাডমিশন নিতে পারবে তো সেই এন্ট্রান্সটা দিলে কিন্তু তোমরা র্যাঙ্ক করার মাধ্যমে এই সমস্ত কলেজে অ্যাডমিশন নিতে পারবে তো এখানকার গভর্নমেন্ট কলেজের কিন্তু ফি স্ট্রাকচারটা অনেকটাই কম বাকি প্রাইভেট কলেজের তুলনায় তো সেইটা তোমরা কিন্তু ফি স্ট্রাকচারটা দেখতে পারবে সেই ভিডিওটায় গিয়ে এবং তার লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম নেক্সট কলেজ হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ এবং এই কলেজটি কিন্তু আমরা লোকেশানটা দেখে নিচ্ছি এবং এটা কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজটি এবং এর ফি স্ট্রাকচারটি হলো পঁচিশ হাজার পার সেমিস্টার এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যেটি সম্পর্কে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে এইটাও কিন্তু এই ইউনিভার্সিটি থেকেও তোমরা ল করতে পারবে থ্রি ইয়ার্স এল যেটা তো সেই এলএল ফিস স্ট্রাকচারটা আমরা দেখে নিই এখানে কিন্তু দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে হসপিটালিটি নার্সিং সমস্ত কোর্সে অ্যাভেলেবেল বাট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল এবং অ্যাডমিশনে চলে গিয়ে ফি স্ট্রাকচারে চলে গেলাম সেখান থেকে আমরা দেখে নেব এখানে কিন্তু সমস্ত কোর্সের ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে এবং নিচের দিকে গেলে আমরা স্ক্রোল করতে থাকলে স্কুল অফ ল পাবো যেখানে তোমাদের বি এলএলবি বি অনার্স থ্রি এস এলএলবি সবটাই দেওয়া রয়েছে এবং এলএলবি যে থ্রি ইয়ার্স রয়েছে সেটির ফিজ স্ট্রাকচার হচ্ছে তোমাদের সিক্সটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাডমিশান এবং টোটাল ফিজটা হচ্ছে কিন্তু দু লাখ উনতিরিশ হাজার দুশো এবং পার সেমিস্টার হচ্ছে বত্রিশ হাজার দুশো এবং টোটাল হচ্ছে দু লাখ উনতিরিশ হাজার দুশো থ্রি ইয়ার্সে নেক্সট আমাদের ইউনিভার্সিটি হচ্ছে সিকম স্কিলস ইউনিভার্সিটি এবং এখানেও কিন্তু তোমরা ল করতে পারবে থ্রি ইয়ার্স এলএল এবং সেটির ফিজ স্ট্রাকচার হচ্ছে এলএলবি বিএলএলবি এবং এল এল এমও কিন্তু রয়েছে তিনটি কোর্সে অ্যাভেলেবেল এবং যেটা আমাদের থ্রি ইয়ার্স এলএলবি সেটার ফিজ স্ট্রাকচার হল পঁচিশ হাজার পার সেমিস্টার এবং টোটাল ফিস হচ্ছে তিন বছরে ওয়ান লেখ সিক্সটি থাউজেন্ড যেটা থ্রি ইয়ার্সের এবং টোয়েন্টি ফাইভ পার সেমিস্টার নেক্সট কলেজ স্কুল অফ জুরিটিক্যাল সায়েন্স এবং এখানে যে থ্রি ইয়ার্স এল বি সেটার ফি স্ট্রাকচারটা আমরা দেখে নিচ্ছি থ্রি ইয়ার্সে থ্রি ল্যাক নেক্সট কলেজ হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ যেটা কাজী নজরুল ইউনিভার্সিটির অন্তর্গত এবং সেটার ফিস হচ্ছে এই কলেজের এভরি ইয়ার ফিস হচ্ছে থার্টি থাউজেন্ড মানে পার সেমিস্টার পনেরো হাজার করে এবং সাথে কিন্তু এবং সাথে কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন ফিসটাও দিতে হবে নেক্সট ব্রেনার ইউনিভার্সিটি যে থ্রি ইয়ার্স এল এল বি সেটার ফিস হচ্ছে কিন্তু দু লাখ কুড়ি হাজার এবং এটা কিন্তু মোট তিন বছরের টোটাল ফিস তো এটা ছিল আমার আজকের ভিডিও লাস্ট কলেজ যাটার যার ফিজ আমি আর কি আলোচনা করলাম এবং আজকের ভিডিওতে কিন্তু মোট আমি এগারোটি কলেজের ইউনিভার্সিটি যেটাই বলো না কেন সেটার সমস্ত ফিস আলোচনা করলাম তো আরেকটা কথা বলে রাখি যে তোমাদের কিন্তু এগুলো এক্স্যাক্ট নাও হতে পারে কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে তো এগুলো কিন্তু আমি সবই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখেই তোমাদেরকে জানালাম যেটা তোমরা দেখতেই পারলে তো এটাই ছিল আজকে ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও যে কোনো যদি কোনো ইনফরমেশান ভুল হয়ে থাকে বা অন্য কোনো যদি তোমাদের এনকোয়ারি থাকে যে এই সমস্ত কলেজে কোনো এন্ট্রান্স বা অন্য কিছু নিয়ে তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর এবং এর সাথে সাথে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই সমস্ত টপিকে বা ল রিলেটেড আরও ভিডিওস পাওয়ার জন্য তো সবাইকে থ্যাংক ইউ আজকে ভিডিওটি দেখার জন্য এবং যারা যারা কমেন্ট করেছিল যে দিদি ফি স্ট্রাকচার ভিডিও বানাও তাদের জন্যই আজকে ভিডিওটি ছিল এবং এর সাথে সাথে একটা কথা বলে রাখি তোমরা যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সাম বা এই সমস্ত কোনো ভিডিও চাও এন্ট্রান্স এক্সামের সিলেবাস বা প্যাটার্ন তাহলে কিন্তু আমি চেষ্টা করব সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং এর পাশাপাশি তোমরা যদি ক্ল্যাট এক্সামের সিলেবাস নিয়ে প্রিপারেশান নিয়েও ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাতেই পারো আমি নেক্সট কিন্তু সেই টপিকে ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো বাই